श्री श्री रामकृष्ण कथामृत श्रीम कथित तब कथामृतं तप्त जीवनं कविविरीरितं कल्मषापहं श्रवण मंगलं श्रीमद् ततातं भूवि गृणन्ति ये भूरिदा जना। चतुर्थ परिच्छेद। ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীরাধার ভাব। ঠাকুর দক্ষিণ পূর্ব বারণ্ডায় আসিয়া বসিয়াছেন। প্রাণকৃষ্ণাদি ভক্তগণ সঙ্গে সঙ্গে আসিয়াছেন। হাজরা মহাশয় বারণ্ডায় বসিয়া আছেন। ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলিতেছেন, হাজরা একটি কম নয়, যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা। সকলের হাস্য। বারণ্ডার দরজায় নবকুমার আসিয়া দাঁড়াইয়াছে, ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন। ঠাকুর বলিতেছেন, অহংকারের মূর্তি। বেলা 9:30 হইয়াছে। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলে কলিকাতার বাটিতে ফিরিয়া যাইবে। একজন বৈরাগী গোপীযন্ত্রে ঠাকুরের ঘরে গান করিতেছে, নিত্যানন্দের জাত এসেছে, নিত্যানন্দের জাত এসেছে, তোরা পারে যাবি তো ধর এসে, নিত্যানন্দের জাত এসেছে। ছয় মানুয়ারি গোরা তারা দেয় যে সদা পারা, বুক পেটে তার ঢাল খারা ঘেরা, তারা সদর দুয়ার আলগা করে রত্ন মানিকে বিলোচ্ছে, এই বেলা নে ঘরছে। এবারে ভরসা ভারী অহুসারি লাগো আদা জল খেয়ে, বেলা নে ঘরছে, যখন আসবে শোভনা দেখতে দেবে না, বাজবাকারি পচে যাবে ঘর ছাবা হবে না, যেমন আসবে ঝটকা উড়বে মটকা, মটকা যাবে ফাঁক হয়ে, তুমিও যাবে আ হয়ে, এই বেলা নে ঘরছে। ঠাকুর গান শুনিতেছেন, এমন সময় শ্রীযুক্ত কেদার চাচুর্যে আসিয়া প্রণাম করিলেন। তিনি আফিসের বেশ পরিয়া আসিয়াছেন, চাপকান দড়ি দড়ির চেন, কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চক্ষের জলে ভাসিয়া যান। অতি প্রেমিক লোক, অন্তরে গোপীর ভাব। কেদারকে দেখিয়া ঠাকুরের একেবারে শ্রী বৃন্দাবন লীলা উদ্দীপন হইয়া গেল। প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাইতেছেন, সখী সেবন কত দূর সেখানে আমার শ্যাম সুন্দর, আর চলিতে যে নাই সখী সেবন কত দূর। শ্রীরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ, চিত্রাবৃত্তের ন্যায় দণ্ডায়মান, কেবল চক্ষে দুই কোণে দিয়া আনন্দ অশ্রু পড়িতেছে। কেদার ভূমিষ্ঠ, ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তব করিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহম হরিহর যোগীভির ধ্যান গম্যম, জনন মরণ ভীতি ভ্রংশে শশিত স্বরূপম সকল ভুবন বিজং ব্রহ্ম চৈতন্য নিরি। কিয়ৎক্ষণ পরে
ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইতেছেন। কেদার নিজ বাটি কলিশহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন। পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন। একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন। এইরূপ ভক্ত সঙ্গে কথা কইতে কইতে বেলা প্রায় দুপ্রহর হইল। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মা কালীর প্রসাদ আনিয়া দিলেন। ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাস্য হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন। আহার বালকের ন্যায় একটু একটু করে মুখে দিলেন। আহার আনতে ঠাকুর ছোট খাটটিতে একটু বিশ্রাম করে দিচ্ছেন। কিয়ৎক্ষণ পরে মারবাড়ি ভক্তরা আসিয়া উপস্থিত।